Exercise is a must for freshness of our body and mind. তাই আপনাদের জন্য এবারে থাকছে abs exercise. আজ আপনাদেরকে দেখাবো ঘরে কিভাবে weight reduce করা যায়। So চলুন দেখি কোমরে হাত রাখবো, পা ক্লোজ থাকবে, পাকে রোল করে চেস্টে পাশে নিয়ে আসবো। Continue রোল করবেন, যখন আপনি continue রোল করতে থাকবেন তখনই দেখবেন আপনার legs muscle ধরে আসছে, আপনার পেটে lower abdomen কাজ করছে, opposite leg। যত পারি চেস্টের কাছে নিয়ে আসবো, circle করে legs যত circle করা যায় and relax। এবার আমরা হিল টাচ করব, পায়ে 1.5 ফিটের মতো গ্যাপ রাখবো, হাত একটা হাত কোমরে থাকবে আর একটা হাত স্ট্রেইট মাথার উপরে চলে যাবে, ক্রস। চেষ্টা করব হিলে টাচ করার জন্য, যত আপনার পা উপরের দিকে উঠে। এটা যখন আমরা করি তখন আমাদের পা সামনের দিকে ফোল্ড হচ্ছে, যার জন্য আমাদের থাই পুরোটা মাসলেই কাজ করছে। এটা করলে আপনার বডিতে দেখবেন খুব দ্রুত সোয়েট হচ্ছে, যার জন্য আপনার ক্যালোরিটা ফাস্ট বার্ন হচ্ছে অ্যান্ড লেগ চেইন। এবং যাদের ঘাড়ে সমস্যা আছে, অনেকের আছে যে ঘাড়ের হাড় দিতে প্রবলেম থাকে, অ্যাবস করতে পারে না, তারা এই এক্সারসাইজটি করতে পারেন, অ্যাবসের জন্য খুবই ভালো ওয়ার্কআউট। রিল্যাক্স। এবার আমরা করব কোমরের এবং ব্যাকের একটি এক্সারসাইজ, শুয়ে পড়ব। প্রথমে শুয়ে আপনার হাতের পজিশনটি নেবেন, পায়ের পজিশনটি নেবেন এবং পায়ে আঙুলের উপরে এবং হাতের উপরে ভর দিয়ে ফুল বডি আপ। এবার যত পারি হিপকে আরও ক্লোজ করব, বডি আরও ক্লোজ করে নিয়ে আসি, পাকে আরও কাছে, যত পারি হিপকে আপ করার চেষ্টা করব। যখন আপনি আপ করবেন চেষ্টা করবেন আপনার মেরুদণ্ডটা যেন স্ট্রেইট থাকে এবং ব্যাকটা যেন টাইট থাকে। এটি আপনার লোয়ার ব্যাকের খুব ভালো একটি এক্সারসাইজ। যখন আমরা সামনে আসি তখন আমাদের অ্যাবসেও ভালো প্রেসার পড়ে, যার জন্য অ্যাবসেও কাজ করে। আপনাদের আমি সবসময়ই বলে থাকি এক্সারসাইজ করলেই হবে না, এক্সারসাইজের সাথে আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার ঘুমের পরিমিত ঘুমাতে হবে এবং খাওয়াটা অবশ্যই কন্ট্রোলে আসতে হবে। রিচ ফুডটাকে যত পারেন অ্যাভয়েড করেন এবং প্রতিদিন নিজে চেষ্টা করেন 45 মিনিটস ওয়ার্কআউট করতে। ওয়ার্কআউট না করতে পারলে অ্যাটলিস্ট হাঁটেন, তখন আপনি দেখবেন আপনি অনেকটা সুস্থ ফিল করছেন এবং আপনার যে ছোট ছোট সমস্যাগুলো ওগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারছেন।